আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শামসুল্লাহ চৌধুরীর সমর্থনে শোভনবন্দি ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে। এ সময় 71 বাংলা টেলিভিশনকে আওয়ামী লীগ নেতা মফজল আহমেদ চৌধুরী, রিহাব চট্টগ্রাম জোনের কো-চেয়ারম্যান দিদারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মুসা, পটিয়া শাপলাপুরি আসরের সভাপতি আব্দুল করিম এ সময় নেতৃবৃন্দ বলেন, পটিয়া বিগত সময়ে শামসুল হক চৌধুরী যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। শোভনবন্দি ইউনিয়নের টোটাল ইউনিয়নের হিন্দু মুসলিম বৌদ্ধ প্রত্যেকের ঘরে 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 ডোর টু ডোর গিয়ে আমরা গণসংযোগ করছি, এবং আমরা আমাদের মা বোনেরা আমরা এলাকার সন্তান হিসেবে আল্লাহ শামসুল্লাহ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শোভনবন্দিবাসী ঐক্যবদ্ধ, আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, মহিলা লীগ সবাই আমরা দিন রাত এখানে শোভনবন্দিতে কাজ করে যাচ্ছি, এবং আমরা উঠান বেটে কোটি উন্নয়নে কাজ করে আসছে। এই পর্যন্ত আমাদের পটিয়াতে প্রায় 2000 কোটি টাকার মতো কাজ করেছে। প্রত্যেক এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে বান্দারি ওয়াল থেকে শুরু করে রিটার্নিং ওয়াল থেকে শুরু করে এবং মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই আমাদের এই পটিয়ার মধ্যে করে নাই। তাই আজকে পটিয়াতে গণজোয়ার এসেছে। প্রত্যেকটা মানুষ আগামী 30 তারিখ আমাদের প্রিয় নেতা শামসুল হক চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেবে এই আশাবাদ ব্যক্ত করে। আগামীতে আমরা এই পটিয়া থেকে বিপুল ভোটে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক চৌধুরীকে পুনরায় নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান নির্বাচন আমাদের পটিয়া থেকে 2 বার নির্বাচিত সাংসদ আলহাজ শামসুল হক চৌধুরী তৃতীয়বারের মতো এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে যদি এবার উনি নির্বাচিত হন তাহলে ইনশাল্লাহ আমরা পটিয়া থেকে তথা শোভনদণ্ডীর সন্তান হিসাবে একটা ক্রীড়ামন্ত্রী পাওয়ার আমাদের সম্ভাবনা আছে। আমরা বিপুল ভোটে যে অবস্থা দেখতেছি নির্বাচনে আমরা ওনাকে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করব। জয়যুক্ত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ওনাকে এমপি হিসাবে আমরা ওনাকে সোপর্দ করে ওনার হাতে তুলে দেব। পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।